নমস্কার তো মির্জা ফাসং গালিব কেমন লাগলো প্রথমেই বলে রাখি অঙ্কুশদার এরা যেন আবার ফিরতে চলেছে সেই লাভার বয় কিউট চকলেট বয় অঙ্কুশদাকে আমরা যেন আবার নতুনভাবে পাচ্ছি তা প্রথমেই বলে রাখি ওয়েন্দ্রেলা এবং অঙ্কুশ তাদের দৈনন্দিন জীবনে যে দুষ্টু মিষ্টি সম্পর্কের রসায়ন আমরা সময় দেখতে পাই সেই বিষয়টাই এই গানের মাধ্যমে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ফুটে উঠেছে আর তাদের দুজনকে এখানে খুবই মিষ্টি লাগছে প্রথম কথা বলে রাখি গানটার লেখাটা খুব সুন্দর হয়েছে আর গানটা গেয়েছে হচ্ছে ঈশান মিত্র ঈশান মিত্রের গলায় এরকম একটা গান আমি এক্সপেক্ট করিনি এত সুন্দরভাবে সেটা প্রেজেন্টেশন হবে প্রেজেন্টেশন এতটাই সুন্দর হয়েছে ভিজুয়ালি দেখতেও খুব ভাল লাগছে আপনারা দেখবেন যদি মোবাইল স্ক্রিনের মধ্যে দেখেন তবে কিন্তু এই গানটার ফিল্টার ঠিক পাবেন না আমি নাই নাই করে তিন থেকে চারবার আমি গানটা শুনলাম আরও হয়তো শুনবো গানটা সত্যিই ভাল লাগছে গানটা শুধু শুনলে হবে না গানটা ভিডিওটার সাথে সাথে গানটা শুনলেই তবে এই গানটা ফিলটা পাওয়া যাবে আর এই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মেয়েদের মধ্যে একটা স্পেশাল কিন্তু অ্যাবিলিটি আছে যে তারা কিন্তু বুঝতে পারে যে কোন মানুষটা বা কোন ছেলেটা তার প্রেমে পড়ে আছে বা তাকে পছন্দ করে তার প্রতি ক্রাশ খেয়ে বসে আছে এখানে দা পুরো ও প্রতি পুরো লাট্টু হয়ে বসে আছে এই জিনিসটা তো প্রথম থেকেই বুঝতে পারছেন ওয়েন্দ্রিলা এখানে বসে মাছ কাটছে অঙ্কুশদা খেতে থেকে তাকে বেঁকা নজরে তাকে দেখছে তাকে নিয়ে নানারকম স্বপ্ন তাকে ছুঁতে চাইছে তার হাতটা ধরতে চাইছে তাকে বোঝাতে চাইছে তাকে ভালোবাসে এটা ওয়ান সাইডেড লাভ তারপরে যাই হোক তা গানটা যেরকমভাবে শ্যুট করা হয়েছে বাংলা গানের ক্ষেত্রে এরকম একটা বড় জায়গায় গিয়ে এরকম একটা সমুদ্র সৈকতে গিয়ে শ্যুট করা যে লোকেশানটা এখানে দেখানো হচ্ছে লোকেশানটাও খুব ভালো ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে গানটা মোটামুটি দু তিন স্ট্যান্ড যাতে গানটা খুব সুন্দরভাবে সেটা দেখানো হয়েছে তো ওভারঅল যেই গানটার থেকে যেই যেই জিনিসগুলো পাওয়ার দরকার ছিল তার থেকে বেশি পাওয়া গেছে একটা রোম্যান্টিক গানের ক্ষেত্রে যা যা দরকার সমস্ত বিষয়টা এখানে রয়েছে মানে খুনসুটি ভালোবাসা মিষ্টত্ব প্রত্যেকটা বিষয় গানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তাদের দুজনকেও খুব সুন্দর লাগছে তা তোমাদের কেমন লাগলো গানটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তা আমার তো গানটা খুব ভালো লেগেছে এর পরবর্তী কি কি গান আসছে সেটার জন্য অপেক্ষায় থাকলাম তা অঙ্কুশ দা আবার সেই পুরনো ফর্মে এসেছে এই বিষয়টা দেখেই খুব ভাল লাগছে তা যাই হোক পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর চ্যানেলে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকো পাশে থাকো নমস্কার